উত্তরবঙ্গে জমজমাট নির্বাচনী প্রচার। কোচবিহারের রাসমেলা ময়দানে নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। রাজ্য সরকারের সাফল্যের কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী সমীপে আমি বলবো, মহাশয় আপনি এলেন, রাসমাঠে বক্তৃতা করলেন। আমি ভাবলাম তার আগের আগের দিন দুর্যোগ হয়ে গেছে, একবার জলপাইগুড়ির মানুষগুলোর কথা বলবে, একবার আলিপুরদুয়ারের মানুষগুলোর কথা বলবে, একবার কুচবিহারে ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর কথা বলবেন। না, আপনি বললেন না, আপনি দুটো কথা বলে গেলেন। কি বললেন? তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি। আমি আপনাকে বলি, আপনার পার্টি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আয়নায় নিজের মুখটা দেখুন আগে। আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল, মাফিয়ার দল, গুন্ডাদের দল। অলিগড়ি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। 300টা টিম পাঠিয়েছিলেন, কোনো কিছু ধরতে পারলেন? পারেননি। তাহলে বলুন, 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ করলেন কেন? যে গরিব মানুষগুলো রৌদ্রে গরমে ঝড়ে ভিজে কাজ করে, কেন তাদের টাকা দেননি 3 বছর ধরে? 100 দিনের কাজ বন্ধ করেছেন, এত বড় অধিকার আপনাকে কে দিল? এটা আম্বেদকার অধিকারটা, সংবিধানের অধিকার, মনে রাখবেন।